ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পেরিয়ে গেছে এক বছর। এখন পর্যন্ত রুশ সেনাদের একের পর এক হামলায় দেশটিতে বহু স্থাপনা ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া দুপক্ষের লড়াই এখনও অব্যাহত থাকায় নতুন করে আরও অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণ গেছে বহু বেসামরিক নাগরিকেরও। এবার দেশটিতে গেল এক বছরে রুশ হামলায় নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির তথ্য মতে গেল এক বছরে রুশ বাহিনীর হামলায় প্রায় 8,500 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যার বাইরে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির। রোববার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। তবে বরাবরের মতোই রাশিয়া বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এর মধ্যে পোল্যান্ড ও হাঙ্গেরির ইউক্রেন থেকে শস্য খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধের ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে স্থানীয় কৃষিখাতের সুরক্ষার দাবি করে আগামী জুন পর্যন্ত কিয়েভ থেকে সব রকমের শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করে দেশ দুটি। এর পরপরই একতরফা কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না জানিয়ে পোল্যান্ড ও হাঙ্গেরির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ইইউ। একই সঙ্গে দেশ দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে কি ব্যবস্থা নেওয়া হতে পারে তা এখনও জানানো হয়নি। এদিকে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর 3 দিনের রাষ্ট্রীয় সফরের 1 মাসেরও কম সময়ের মধ্যে রোববার এই বৈঠক হলো। বৈঠক শেষে সামরিক সম্পর্ক জোরদারের ঘোষণা দেন দেশ দুটি। আফরিন মৌ, সময় সংবাদ।